সালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে সেই আল্লাহ সুব খানাহুয় আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অযাচিতভাবে ইমান বিল্লাহ দান করেছেন এবং সাথে সাথেই আমাদেরকে বিশ্বনবী ও শেষ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহ সাল্লামের উম্মত করেছেন এবং তার সাথে সাথেই আজকে এই পবিত্র মজলিসে তাঁর অনুগ্রহে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ তার পরে পরেই অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মহান বিশ্বনবী ও শেষ নবী হজরত মুহাম্মদ সল্লাহ আলহ্লামের উপর আলা আলাল সাল্লাসীম এখন আমি হজরতজি কুদ্দিস রুহুর লেখা ইসলামের সার কথা পুস্তক থেকে একটি বিশেষ প্রবন্ধ মতভেদযুক্ত মশালা সম্বন্ধে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ আমাদের প্রভু নবী দিন এবং আসমানী কিতাব এক হলেও আমাদের মধ্যে মতভেদ বহু মতভেদ সাহাবায় কেরামদের যুগ থেকে শুরু হয়ে যায় তারপর যত দিন যায়, মতভেদ ক্রমশ ততই বাড়তেই থাকে তবে হ্যাঁ আমাদের মধ্যে যে মতভেদ তা মূলত দুই প্রকার একটি উসুলি বা মূলনীতি বিষয়ক মতভেদ আরেকটি ফুরুই বা শাখানীতি বিষয়ক মতভেদ উসুলি মতভেদ করে বহু দল গোমরা হয়ে গিয়েছে যেমন জাবারি কাদারি সিয়া মৌদুদি বেরিলবি প্রভৃতি তবে হ্যাঁ এই সমস্ত গোমরা দল তারা একেবারে কাফের নয় তারা তাদের গোমরাহির কারণে প্রথমে জাহান্নামে ভোগ করবে পরে ইমানদার সকলেই বেহস্তি হবে ইনশাআল্লাহ আবার হানাফি সাফি মালিকি হাম্বলি এই সমস্ত মজহাবের মধ্যে কিছু ফুরুই বা শাখানীতি বিষয়ক মতভেদ রয়েছে এই শাখানীতি বিষয়ক মতভেদের কারণে কোনো দলই গোমরা হয় না তার সত্ত্বেও আমাদের মধ্যে মারাত্মক ধরনের সংঘর্ষ ও মতবিরোধ দেখা যায় তাই এক মজহাব বা মত ও পথের লোক অপর মজহাব মত ও পথের লক্ষ্যে ঘৃণাবোধ করে তাদেরকে ছোট মনে করে এবং নিজেদেরটাকেই সঠিক মনে করে তাই দেখা যায় আমাদের মধ্যে মাঝে মাঝেই বেশ বাহাস মুবাহাসা বা গণ্ডগোলের সৃষ্টি হয় নামাজের মধ্যে কেউ বুকে হাত বাঁধে কেউ পেটে হাত বাঁধে কেউ হাত বাঁধেই না কেউ ইমামের পেছনে সুরা ফাতিয়া পড়ে আবার কেউ পড়ে না কেউ আমিন জোরে বলে আবার কেউ আসতে বলে কেউ রফেয়াদাইন করে কেউ করে না এই সমস্ত মতভেদ ফুরুই এগুলো কোনো মারাত্মক বিষয় নয় এই সমস্ত মতভেদ সম্বন্ধে হজরতজ্জি কুদ্দিশাসের রুহুর যে আবেদন রেখে গেছেন যে বার্তা দিয়ে গেছেন সারা বিশ্বের মুসলমানের কাছে তা হলো এরকম সমস্ত মজহাব ও মজহাবের ইমামগণের মধ্যে যে মতভেদ রয়েছে তা সমস্ত মতভেদই পবিত্র কোরআন ও হাদিসের ভিত্তিতে সকলে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ সমস্ত মজহাব ও মজহাবের ইমামগণের মধ্যে যে মতভেদ রয়েছে তা সমস্ত মতভেদই পবিত্র কোরআন ও হাদিসের ভিত্তিতে পবিত্র কোরআনের একই আয়াত ভিন্নার্থবোধক হাদিসের কিতাবে একই হাদিসের বিভিন্ন ও পরস্পর বিরোধী মত দেখা যায় মতভেদ সাহাবায়ে কেরামদের যুগে ছিল পরে বড় বড় ইমাম ও মুজতাহিদ মুজতাহিদগগণদের মধ্যে মতভেদ ছিল তারপর মুহাদ্দিস মুফাস্সিরগণদের মধ্যে মতভেদ ছিল এবং এই সমস্ত মতভেদ কোন জাহেল বা অল্প বুদ্ধি আলেমগণ সৃষ্টি করেননি যারা মতভেদ সৃষ্টি করেছেন তারা ছিলেন বড় বড় আলেম পণ্ডিত মানুষ অন্যদিকে তারা ছিলেন মুত্তাকি পরহেজগার আল্লাওয়ালা বান্দা তাই আজ আমরা ক্ষুদ্র মস্তিষ্ক নিয়ে কি বিচার করব কাটটা ঠিক বলবো আর কাটটাই বা ভুল বলবো, তাই আমাদের এ বিষয়ে সকলেরই চুপ থাকা উত্তম যে যেই মজহাবের মধ্যে রয়েছে সে সেই মজহাবের মধ্যেই থাকুক কিন্তু পরস্পর বিদ্বেষ রক্তারক্তি কটুক্তি নিন্দাবাদ কখনোই শোভনীয় ও সমীচীন নয় বরং গোনার কাজ মহান আল্লাহ নিজেই বলেন ও তািমু বি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে ভালোবাসা এমনকি পশুর প্রতিও সদয় ব্যবহার ইসলামের বিধান আসুন আমরা সকলে একত্রিত হয়ে মহান আল্লাহর দিনকে দৃঢ়রূপে ধারণ করি এবং আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না ইনশা আল্লাহ মহান আল্লাহ আমাকে দিয়ে যা বলালেন তা আমাদের সকলকে উত্তম রূপের হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি